আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আরেকটি নতুন প্যাটার্নের নতুনভাবে একটি টুপির প্রোগ্রাম আমি আপনাদেরকে করে দেখাবো। আমি বিগত বছরে দুটি টুপির প্রোগ্রামের ভিডিও আপলোড করেছি, সেই প্রোগ্রামটি ছিল ওয়ান বাই ওয়ান ড্রপ ডাউন দিয়ে তৈরিকৃত প্রোগ্রাম। তো আমার আজকের প্রোগ্রামটি সম্পূর্ণ ভিন্ন। আমার আজকের প্রোগ্রামটি হচ্ছে থ্রি বাই থ্রি ড্রপ ডাউন দিয়ে তৈরিকৃত প্রোগ্রাম। আমরা আজকে থ্রি বাই থ্রি, সামনে তিন নিডেল এবং পিছনে তিন নিডেল, এই থ্রি বাই থ্রি ড্রপ ডাউন দিয়ে কীভাবে ট্রুপির প্রোগ্রাম করা যায় এবং কীভাবে ড্রপ মিলিয়ে ডাউন দেওয়া যায় সে বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অনেক কিছুই আজকে আপনারা শিখতে পারবেন। বিশেষ করে শর্টেনিং এবং মাল্টি ম্যানেজ সম্পর্কে আজকে আপনাদেরকে পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা একটি সস তৈরি করে নেই। মনে করি যে আমরা এখানে 190 নিডেল নিব। হ্যাঁ, 190 নিডেল নিব। এখানে আমরা রিবিংয়ে 20 কসেসি রাখবো, অথবা 20 কসেসি রাখি, এবং আমরা এই রিবিংয়ে থ্রি বাই থ্রি রেখে দিব। এখানে অনেকগুলো রিবিং রয়েছে, আমরা এখানে থ্রি বাই থ্রি দিব। আমরা আপাতত এখানে ওয়ান রেখে দিব। হ্যাঁ, দিয়ে আমরা কসেস নেব 100 কসেস, 100 কসেস নিব। নিয়ে আমরা এখান থেকে এটা ওকে করব। দুটো ক্যাপ আমাদের এখানে আছে, ক্যাপ টু দিলাম আমরা। হ্যাঁ, ওয়ান আছে, টু দিয়ে রাখলাম, ক্যাপ টু। এরপর আমাদের এখান থেকে এটা দরকার নেই, ড্রপগুলো টেনে নেব। টুপি যাতে সুন্দর হয় এই জন্য কিন্তু ড্রপগুলো মিলিয়ে ডাউন দিতে হবে। তো ড্রপগুলো মিলানোই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামিংয়ের মূল বিষয়, কীভাবে আমরা এই থ্রি বাই থ্রি নিডেলগুলো মিলিয়ে ডাউন দিতে পারি। প্রথমে এই 100 নিডেলকে, 190 নিডেলকে আমরা চার ভাগে ভাগ করব। কেন চার ভাগে ভাগ করব? আমরা এই জন্য চার ভাগে ভাগ করব যে আমরা চারটা লাইনে ডাউন দিয়ে যাব, চারটা লাইনে ডাউন দিয়ে যাব। এরপর আমরা এটাকে মিডল পজিশনটা তৈরি করে নিব। আমাদের মিডল পজিশন আসতেছে কোথায়? এই ড্রপ, তাই না? এটা হচ্ছে আমাদের মিডল পজিশন। আমরা এটাকে টেনে দেই, একটা আমাদের একটা আইডিয়া থাকবে যে এটা হচ্ছে আমাদের মিডল পজিশন। আচ্ছা, এটাকে আমরা পরে কিন্তু আমরা এটাকে মুছে দিব, এটা রাখবো না। জাস্ট মিডল পজিশন বোঝার জন্য আমরা এই চিহ্নটা দিয়ে রাখলাম। তো আমরা টুপির ঠিক মিডিল থেকে একটু উপরে, অর্থাৎ টোটাল কসেস টুপিতে যা হয় সেই মিডিল থেকে একটু উপরে থেকে ডাউন শুরু হয়। ডাউন দিলে টুপিটার শেপ একটু ভালো হয়। তো আমরা এইখান থেকেই শুরু করব। আমাদেরকে প্রথমে এখানে ব্লাঙ্ক করতে হবে চার ঘর। আমরা প্রাথমিক স্টেপটা এখানে করে নেই, চার ঘর ব্লাঙ্ক করতে হবে। করে আমরা এখানে এটা নিব, এইখানে 16 নম্বর দিয়ে পূরণ করে দিব এখানে। হ্যাঁ, এইখানে থাকবে আমাদের 199 নম্বর কালার কোড, এইখানে থাকবে, এখানে থাকবে 1 নম্বর কালার কোড। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু একটা স্টেপ অলরেডি পার করে ফেললাম, এটা কিন্তু আমাদেরকে দিতেই হবে। হ্যাঁ, আপনারা যখন অটোমেটিক শর্টেনিংয়ে ক্লিক করবেন, শর্টেনিংয়ে এখানে সিলেক্ট করে দিবেন, এখানে এখানে যখন শর্টেনিং দিয়ে নিডল ম্যানেজ করবেন তখন কিন্তু আপনাদের এখানে অটোমেটিক এটা চলে আসবে। তো আমি এটা ম্যানুয়াল করে দিলাম। এরপর আমাদের এই তিন ঘর, এইখানে আমাদেরকে এখন প্যাকেজ সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ড্রপ ডাউন দিব, সেহেতু আমরা এই 9 নম্বর 9 এখানে ইউজ করে দিলাম। অর্থাৎ এইখানে লাইন হবে, এখান থেকে এই ঘরটা দিলাম। এরপরে আমরা ডেন্সিটিতে যাব। ডেন্সিটি সাধারণত শর্টেনিংয়ে 29 নম্বর থাকে, আমরা 29 নম্বরই দিব। ডেন্সিটিটা কপি করে দিলাম। এরপর আসেন বাকি কাজ। বাকি কাজ হচ্ছে আমরা 8 নিডেল ডাউন দিব। আচ্ছা, 8 নিডেল আমি এখানে রিডিউস করে দিই, 8 নিডেল, ঠিক আছে, 6 নিডেল আর আছে,
8 নিডল অলরেডি আমরা এখানে রিডিউস করে দিলাম। তো বন্ধুরা আমরা লেফট সাইডে 8 নিডল এবং রাইট সাইডেও 8 নিডল মাইনাস করব, টোটাল 16 নিডল, টোটাল হচ্ছে 16 নিডল। এই 16 নিডল আমরা মাইনাস করে যাব। হ্যাঁ তো বন্ধুরা আমরা এর নিডল সংখ্যাটা একটু আবার দেখে নেই, ভুলে গেছি, 191টি। আচ্ছা 191কে যদি আমরা ভাগ করি, 191 ভাগ হচ্ছে 4, ভাগ হচ্ছে 6, 7টা। হ্যাঁ 7টা পার্টটা একটু সামথিং বেশি, দেখ 7টা ড্রপ আমাদের মাঝখানে রাখবো। হ্যাঁ তো বন্ধুরা আমরা প্রত্যেকটা ডাউনের মাঝখানে 7টা ড্রপ রাখবো। 7 ড্রপ সমান সমান হচ্ছে 642 নিডেল, এটা হচ্ছে মিডিল, মিডিল থেকে আচ্ছা 1 2 3 তিন রেখে আমরা এ নিডলে ডাউন দিব, এই ড্রপটা আমরা ডাউন দিয়ে যাব। আচ্ছা এই ড্রপ যখন আমরা ডাউন দিব, তাহলে আমাদের কালার কোড বসাতে হবে এখানে 101 নাম্বার কালার কোড। যখন আপনারা এই ফাংশন লাইনে 9 নম্বর প্যাকেজ ইউজ করবেন, তখন আপনাকে এইখানে কালার কোড দিতে হবে 101, 101। আচ্ছা মিডিলটা তুমি কোথায়, এখানে 1 2 3 4, অর্থাৎ মিডিলটা বাদ দিয়ে হবে 1 2 3, তিনটার পরে হচ্ছে হ্যাঁ মাইনাস, কোথায় এইখানে, এখানে দেব এটা 101, এরপর দেব 102, 102, 102। তো আমরা প্রথমে এখানে 101 এবং 102 এখানে দিয়ে দিব, এটা হচ্ছে 101 নম্বর কালার কোড এবং এটা 102 নম্বর কালার কোড। তো এটা একটা পজিশনে বসাতে হবে, এটা সব জায়গায় বসালে ডাউন ঠিক হবে না, তো আমরা এটাকে এই পজিশনে বসাবো, এই পজিশনে বসাবো। এই পজিশনে কেন বসাবো আমি সেটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। এরপর আমরা আবার এখান থেকে 7 ড্রপ এদিকে চলে যাব। তো আমরা এখানে 1 2 3 তিন ড্রপ নিয়েছি, আমরা কিন্তু এই ড্রপটাতে ডাউন দিয়ে যাব, আমাদের এই ড্রপটাকে কেন্দ্র করে ডাউনগুলো হবে, নিডল মাইনাসগুলো হবে। অর্থাৎ প্রথম আমরা এই ড্রপের দুই পাশে যে ড্রপ দুটো রয়েছে, ব্যাক নিডল দুটো রয়েছে, ব্যাক ড্রপ, এই দুটো থেকে রিডিউস করা শুরু করব। তো আমরা এই ড্রপটাকে কেন্দ্র করে যদি ধরি, তাহলে 1 2 3 এ পাশে 3, 1 2 3 4 5 সরি 1 2 3 4 5 6 7, আবার আমরা এই ড্রপটাকে কেন্দ্র করে ডাউন দেব, মাইনাস করবো, তাহলে আমরা এইখানে দিতে পারি। আমরা কিন্তু এখানে দিতে পারি, আবার এখানে দিতে পারি। এখন আমরা এখানে 8 নিডেল মাইনাস করেছি কেন, আমাদের এইখানে 4 নিডেল এবং এইখানে 4 নিডেল মাইনাস হবে, 4 4 8। একইভাবে আমরা এই প্যাকেজটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, পাশে ঘুরিয়ে দিই, আচ্ছা যদি আমরা এখানে দিই, তাহলে সেম একই জায়গায় আমাদের কালার কোডগুলো পড়ে যাবে। হ্যাঁ কালার কোডগুলো বসে যাবে একই জায়গায়, তো আমরা এটাকে চেঞ্জ করে দিব। হ্যাঁ চেঞ্জ করে দেবো 88, এখানে দেবো 103, আর 98 এখানে দেব 104, 104। দেওয়ার পর তো আমরা এইখানে যে 101 নম্বর কালার কোড রয়েছে, এই 101 নম্বর কালার কোডের জন্য আমরা 2 নিডেল এই ড্রপটা সরিয়ে দিতে পারি রাইট সাইডে, তাহলে আমাদের এই ড্রপটা উঠে গেছে, এই পর্যন্ত বরাবর উঠে গেছে। তাহলে আমরা এই ড্রপটা এখান থেকে ধরি, ধরে আমরা 2 নিডেলের দিকে মুভ করে দেই, 1 2, এবং নেক্সটে 102 নম্বর কালার কোডের জন্য আমরা এই ড্রপটাকে সরাতে পারি, ঠিক আছে এই ড্রপটাকে এদিকে সরাতে পারি। তাহলে এটাকে ধরে আমরা কি করতে পারি, এটাকে ধরে আমরা 1 2 সরি বেশি মুছে গেছে 2, হ্যাঁ ধরে নিয়েছিলাম, আমরা এদিকে মুভ করে দিলাম। তো
তাহলে আমাদের এখানে তিন নিডেল থাকতেছে, এখানে তিন নিডেল, এখানে এক নিডেল, অর্থাৎ আমাদের ডাউন কিন্তু দুই নিডেল করে হবে। এখন যেহেতু তিন নিডেল এখানে রয়েছে, এখানে যেহেতু তিন রয়েছে, তিনের ভিতরে দুই নিডেল দিলে স্বাভাবিকভাবে এক নিডেল এখানে থেকে যাবে। হ্যাঁ, এটা যাতে বোঝা না যায় এই জন্য আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি কী করতে হবে। দিলাম, দেওয়ার পর এখন আমাদেরকে এইখান থেকে এটা টেনে দিতে হবে এই পর্যন্ত, এই পর্যন্ত এটা টেনে দিতে হবে। আমাদের কিন্তু মনে রাখতে হবে এখানে আমাদের আট নিডেল, আট নিডেলই আছে, কোনো সমস্যা নেই। এখন এবার এই ডাউনটা ঠিক একইভাবে, ঠিক একইভাবে আমরা এই ডাউনটা, অর্থাৎ আমাদের এই কালার কোডটা এইখানে যেরকম ভাবে দিয়েছি, আমরা এখানে ঠিক একইভাবে দিব, একইভাবে দিব, কিন্তু একইভাবে দিব কিন্তু আমরা এটাকে আরো চার নিডেল সরিয়ে দিব। কোনটাকে চার নিডেল সরাবো? আমাদের এই স্ট্রাকচারটাকে চার নিডেল আমরা এদিকে সরিয়ে দিব। এক দুই তিন চার নিডেল সরিয়ে দিব, কারণ আমরা কিন্তু অটোমেটিকলি চার নিডেল এই ড্রপগুলো মুভ করে এদিকে চলে আসছে। ঠিক আছে, চার নিডেল ড্রপগুলো মুভ করে এদিকে চলে আসছে। আবার যদি আমরা এইট কা ডাউনটা এখানে দিতে যাই, আমরা সেম জায়গায় বসাতে পারবো, কিন্তু যেহেতু এই ড্রপগুলো মুভ করে এদিকে চলে আসছে, সুতরাং আমাদের এই স্ট্রাকচারটা চার নিডেল এদিকে দিতে হবে, মানে রাইট সাইডে দিতে হবে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ডাউন এবং এই এক নিডেলের মাঝখানে গ্যাপ ছিল এক নিডেল, আমরা এখানে চার নিডেল সরিয়ে দিয়েছি কি না ঠিক আছে কিনা দেখার জন্য আমরা এটাকে যাচাই করব। এই ডাউন এবং এই এক নিডেলের মাঝে আমাদের হবে পাঁচ নিডেল, পাঁচ নিডেল, ঠিক আছে, শো করতেছে পাঁচ নিডেল। তো এখন আমরা এটাকে ড্রপগুলো সাজিয়ে দেব, চার নিডেল দেওয়ার পরে আমাদের এই ড্রপগুলো কিন্তু মিলে যাবে, অমিল থাকবে না। হ্যাঁ, ড্রপগুলো কিন্তু মিলে যাবে, ড্রপগুলো কিন্তু এই মিলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্টেপ পার করলাম। এখন এটাকে আমরা কপি করে মিরর করে আমরা এদিকে দিতে পারি, এটাকে আমরা মিরর করে এদিকে দিব। এখানে দিব, এখানে দিয়ে আমাদের কালার কোডগুলো চেঞ্জ করতে হবে। কালার কোড রয়েছে হচ্ছে 103, 104 কালার কোড রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা যদি এখন এর ভার্চুয়াল দেখি, আমরা একটা প্রসেস দিয়ে নেই, প্রসেস দেওয়ার পর আমরা এর ভার্চুয়ালটা দেখি। দেখেন ভার্চুয়াল আমরা দেখব। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে এই ড্রপের মাঝখান থেকে দু নিডেল চলে গেছে এবং এই ড্রপের মাঝখান থেকে দু নিডেল চলে গেছে, এখানে থাকবে এক নিডেল এক নিডেল, এখানেও একই সেম। দেখছেন ভার্চুয়ালি স্পষ্ট বোঝা যাচ্ছে, এই পাশে দেখেন এই পাশে একই, ভার্চুয়ালগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমরা যাব। আচ্ছা, এই পাশে একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এই পাশে হয়তো ক্লিয়ার নাই, এরকম হবে। আমরা সবেমাত্র একটি ডাউন এখানে কমপ্লিট করলাম, অর্থাৎ একটা ডাউন, একটা রোর একটা ডাউন, অর্থাৎ একটা স্টেপের একটা ডাউন। এখন দ্বিতীয় ডাউনে আমরা যাব, এক দুই তিন চার দিয়ে আমরা এটাকে কপি করে দিতে পারি। হ্যাঁ, এটাকে সরাসরি কপি করে কপি পেস্ট করতে পারি, ফাংশন লাইন সহজাতে আসে এটা এভাবে দিতে পারি। একটি বিষয় আপনারা লক্ষ্য করেন যে আমাদের এই ড্রপটা কিন্তু, মানে এই ড্রপটা সরে এখানে চলে এসেছে, তাহলে আমরা নেক্সট ডাউনটা কোথায় দেব, নেক্সট মাইনাসটা আমরা কোথায় করব। তো বন্ধুরা আমরা এখন নেক্সট স্টেপের ডাউনগুলো দিব। তো এর জন্য আমাদের এই 101 এবং 102 কালার কোডগুলো আমাদের ঠিক পজিশন মতো বসাতে হবে।
এটা বসাবো এই ঠিক এটার উপরে, অর্থাৎ আমাদের যে এখানে একটা ব্যাগনেট রয়েছে ব্যাগনেটের উপরে বসাবো, এইটা বসাবো আমাদের এই ব্যাগনেটের উপরে। আমরা যদি এইভাবে বসাই তাহলে পজিশনটা কি দাঁড়ায়, তাহলে মাইনাসগুলো কীভাবে হচ্ছে এটা দেখতে হবে। তো এখন এইটা আমরা ঠিক সেম এখানে বসাবো, সেম এখানে যেভাবে বসাচ্ছি এটা যেভাবে করব এটা একইভাবে করব, এটা যেভাবে করব এটা একইভাবে করব, কোনো ডিফারেন্স নেই। কিন্তু আমরা পরবর্তী স্টেপে কী করব, নিডেলগুলো কিন্তু সরিয়ে দিতে হবে, নিডেলগুলো সরিয়ে দিতে হবে। কীভাবে সরাবো, চার নিডেল আমরা এই ড্রপটা কিন্তু সরাচ্ছি। দেখেন আমরা এই ড্রপটা সরিয়ে এখানে নিয়েছি, এটা বরাবর উঠে গেছে। এখন এখানে যদি মাইনাস করি এই ড্রপটা সরে কিন্তু এদিকে যাবে, কয় নিডেল যাবে, দুই নিডেল। দেখেন সরি, এক দুই, আবার এই ড্রপটা সরে যাবে, আমাদের এই ব্যাকনেটটা থাকবে না। হ্যাঁ এক দুই সেম, এখানে সেম, এখানে সেম, এক দুই, এটা ব্যাকনেটটা থাকবে না যেহেতু এটা এখানে, এক দুই। দেখেন আমাদের এখানে থাকবে হচ্ছে সাত নিডেল, সাত নিডেল আমাদের এখানে রয়েছে, এখানে রয়েছে সাত নিডেল। আমাদের দ্বিতীয় স্টেপ কিন্তু প্রায় শেষ, দ্বিতীয় স্টেপের কাজ শেষ, আমরা এগুলোকে টেনে দিব উপরের দিকে। হ্যাঁ টেনে দিলাম, ঠিক এটাকে মিরর করে আমরা এ পাশে দিতে পারি আগের মতো। হ্যাঁ কালার কোডগুলো চেঞ্জ করে দিব, দেওয়ার পর আমরা এখানে আট নিডেল মাইনাস করে দিব, এই পাশ থেকে আমাদের আট নিডেল মাইনাস করে দিতে হবে। তো বন্ধুরা এরপরে আমাদের আরেকটি স্টেপ এখানে রয়েছে, এখানে একটা বড় ড্রপ রয়েছে, অর্থাৎ সাত নিডেলের একটি ড্রপ, এখান থেকে চার নিডেল মাইনাস করে দিব, তাহলে আমাদের তিন নিডেল ড্রপ মিলে যাবে। এখন আমরা নেক্সট যে আরেকটি ডাউন এখানে দিতে হবে, অর্থাৎ তিনটি স্টেপ না হলে আপনি তিন নিডেলের ড্রপ মিলাতে পারবেন না, তিন নিডেলের ড্রপ আপনাকে তিনটি স্টেপ মিলিয়ে দিতে হবে। আমরা সেমভাবে এই ড্রপটাও করে ফেলি, হ্যাঁ কোনো কথা না বলে আমরা এটা করে ফেলি সেমভাবে, এক দুই তিন চার। তো আমরা এখন নেক্সট স্টেপে ডাউন দিব, এখন আমরা ডাউনগুলো কোথায় বসাবো। আমরা ফার্স্ট টাইমে দিয়েছি এই ড্রপের মাথায় মাথায় ডাউন দিয়েছি, এরপরে এক নিডেলের মাথায় দিয়েছি, এখন আমরা এই ডাউনটা কোথায় দিব সেটি একটি বিবেচ্য বিষয় রয়েছে। তো নেক্সট স্টেপে ডাউনগুলো আমরা কোথায় বসাবো, আমরা বসাবো হচ্ছে এটা এইখানে, সরি এইখানে, এটা হচ্ছে এখানে। ঠিক এভাবে বসাতে হবে, এটা এদিকে বসালে, এটা যদি এদিকে এক নিডেল বসান তাহলে এই পাশে এক নিডেল কাটা পড়ে যাবে, আর এটা যদি এদিকে এক নিডেল বসান তাহলে এই পাশে এক নীল কাটা পড়ে যাবে। জাস্ট এখানে যেভাবে বসিয়েছি সেভাবে আপনাদেরকে ডাউনের এই কালার কোডগুলো বসিয়ে দিতে হবে, ঠিক সেমভাবে এখানেও। কোথায়, সরি এইখানে বসানোর পর আমরা যদি চার নিডেল এখানে দিয়ে দেই, এক দুই তিন চার, যেহেতু আমাদের এই দুই কালার কোডে দুই দুই চার নিডেল মাইনাস হবে, তো আমরা চার নিডেলের দিকে সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পর আমরা এটাকে টেনে দিব এইভাবে, দেখেন টেনে দিব, ড্রপ মিলে যাবে। এক কথা, যখন আমাদের এখানে চার নিডেল এখানে চার নিডেল এখানে, প্রতিটা ড্রপ থেকে যখন চার নিডেল করে কমে যাবে তখন এখানে তিন নিডেল করেই থাকবে, এটা স্বাভাবিক। হ্যাঁ এখানে সাত আছে, এখানে চার চলে গেলে তিন থাকবে, এখানে সাত আছে চার চলে গেলে তিন থাকবে। এটাকে কপি করে আমরা একটু বড় করে নিই, আমরা মিরর করে দিতে পারি, হ্যাঁ মিরর করে আমরা এখানে দিতে, মিরর করে এখানে দিতে পারি, এটা কালার কোডগুলো চেঞ্জ করে দিতে হবে। আমরা যদি এখন এটার ভার্চুয়াল দেখি তাহলে কেমন দেখাবে দেখে নিই একবার। হ্যাঁ প্রসেস দেওয়ার পর আমরা এটার ভার্চুয়ালটা দেখে নিই, এয়ারফিল্ডের ইরোর কেন দেখাচ্ছে, এখানে কিন্তু আমাদের প্যাকেজটা দেওয়া হয়নি, হ্যাঁ এই জন্য এয়ারফিল্ডের ইরোর দেখাচ্ছে। এখানে ডেন্সিটিটা দিয়ে নিই, এটা দিয়ে নিই। এরপর
আমরা ভার্চুয়াল দেখব। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ড্রপগুলো কিন্তু ঠিক আছে। হ্যাঁ, যেমন এটা হচ্ছে স্ট্রেট একটা ড্রপ। এই ড্রপটা আমরা বলেছিলাম যে এই ড্রপটাতে আমরা ডাউন দিব, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা বাদ দিয়ে আমরা এই ড্রপটাতে ডাউন দেবো বলেছিলাম। তো আমরা এই ড্রপটা উঠে গেছে, হ্যাঁ এই ড্রপটা উঠে গেছে, আর দুই সাইডের এটা আর এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। এখানে 1 2, এখানে 1 2, অর্থাৎ এখানে 6, এখানে 6, 6 6, 12 নিডেল, 12 নিডেল আমাদের এখানে মাইনাস হয়ে গেছে। হুম, একইভাবে এটা দেখেন, এখানে যে উঠে গেছে এটা, এই যে চলে গেছে উপরে, ড্রপ উঠে গেছে, দুই পাশে 12 নিডেল মাইনাস হয়ে গেছে। এই পাশে দেখেন একই সেম, আর মাঝখানে আমাদের রয়েছে, বাকি রয়েছে 1 2 3 4 5 ড্রপ, 1 2 3 4 5 ড্রপ, এ পাশেও 5 ড্রপ, 1 2 3 4 5, 5 ড্রপ করে আমাদের প্রত্যেকটা ডাউনের মাঝখানে ড্রপ রয়েছে। তো আমরা এগুলো রিডিউস করে দিব। তো বন্ধুরা, তো আমাদের ড্রপ ডাউনের যে সিস্টেমটা ছিল, অর্থাৎ আমরা ড্রপগুলো কীভাবে মিলাবো সেই বিষয়টা কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এই ক্যাপটাকে যদি 3টা স্ট্রাইপে ভাগ করি, এটা প্রথম স্ট্রাইপ, এখানে একটা দ্বিতীয় স্ট্রাইপ, এবং উপরটা হচ্ছে তৃতীয় স্ট্রাইপ, তো 3টা স্ট্রাইপে আমাদের এইভাবে বসাতে হবে। ঠিক আমরা এখানে যেভাবে করেছি, ঠিক পরবর্তী স্টেপগুলো আমরা এইভাবে করব, সেমভাবে ড্রপগুলো মিলিয়ে দিব। হ্যাঁ, সেম যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের ক্যাপটি হবে না, আমাদের ড্রপগুলো মিলে উঠবে না এবং ভালো লাগবে না, ড্রপগুলো এলোমেলো হয়ে যাবে। তো এই জন্য আমরা ড্রপগুলো মিলিয়ে বসাবো, যাতে ড্রপগুলো মিল দেখা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। তো লেন্দি হওয়ার কারণে ভিডিওটি আর বেশি দূর নিয়ে যেতে পারলাম না। তো পরবর্তী দুটি স্টেপ আমি করে দেখাবো নেক্সট ভিডিওতে, অর্থাৎ ক্যাপের দ্বিতীয় নম্বর ভিডিও। পরের দুটি স্টেপ কীভাবে আপনারা মিলাবেন সেটি আপনারা নেক্সট ভিডিওতে পাবেন। যদি আপনারা মিলাতে পারেন তাহলে তো বেটার, আর যদি না পারেন তাহলে নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।